বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি করব কি, স্ট্রবেরি দেখতে পাচ্ছ, স্ট্রবেরি দিয়ে স্ট্রবেরি মিল্কশেক বানাবো। কিভাবে বানাচ্ছি সেগুলো দেখো। ফ্রেশ স্ট্রবেরি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, সেইগুলোকে কেটে নিয়েছি। কেটে নিয়ে মিক্সির মধ্যে নিয়ে নেব, আর এই যে আন্দাজ অনুযায়ী একটু চিনি নিয়ে নিলাম। স্ট্রবেরি একটু টক হয়, সেই জন্যে তোমরা আন্দাজ অনুযায়ী নিয়ে নেবে, মানে মিষ্টিটা একটু বেশিই লাগবে। তারপরে একটা ফাইন প্যানে এই স্ট্রবেরি পেস্টটা দিয়ে দিচ্ছি, চিনি সমেত যে পেস্টটা করেছে সেটাকে। সেটাকে হালকা নাড়িয়ে চাড়িয়ে একটু জেলি মতন বা লিকুইড টাইপের করে নেব, সস টাইপের, যাতে একটু থকথকে হয় আর মানে টকের ভাবটা একটু কেটে যায়। সেই জন্যে একটু ভালো করে নাড়াচাড়া করে, আর যে স্ট্রবেরিগুলো একটু বড় বড় রয়েছে সেইগুলোকে মিক্সিতে অনেক সময় জানো তো মানে কিছু জিনিস থেকে যায়, সেইগুলোই খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে মানে মেশানোর চেষ্টা করেছি। বেশ 1 থেকে 2 মিনিট মতন সসটাকে তৈরি করতে লাগবে। তারপরে স্টেপে একটুখানি ঠান্ডা করে নিতে হবে, গরম গরম জিনিসটাকে হবে না মিল্কশেকটা। একটু ঠান্ডা করার পর এই মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি, সেটার মধ্যে একটু ঠান্ডা দুধ দেব। আর বাড়িতে তৈরি করার জিনিস সব সময় জানো হেলদি হয় বাচ্চাদের, আর কালার মেশানো তো নেই, সেহেতু সেই জিনিসটা খুব ভালো এ হবে। চলো মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম এইভাবে। তারপরে ঘুরিয়ে নেওয়ার পর এই ভ্যানিলা আইসক্রিম নিয়েছি, সেইটা পুরোটাই দিয়ে দিলাম, মানে যেটা বাটিতে মানে কাপ, ভ্যানিলা কাপ পাওয়া যায় সেই কাপ দিয়ে মানে নিয়ে নিয়েছি আইসক্রিমটা। আর তারপরে এই যে এবার সার্ভ করার পালা, এবার গ্লাসের মধ্যে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিলাম, আর তার ওপর যে মিক্সিতে সসটা তৈরি করেছিলাম সেই সসটা একটু অল্প ছিল, সেটাকে হালকা করে দিয়ে দিচ্ছি। মানে মিক্সির পরে যেটা আমি সস তৈরি করলাম ডিজাইন করার জন্য এইভাবে দিয়ে দিলাম। দিয়ে আর মিল্কশেকটা ওপর থেকে অবশ্যই ঢেলে দেবে। দেখবে বাড়ির তৈরি মিল্কশেক সবসময় হেলদি আর ভালো হবে, দোকানে কালার মিশ্রণও নয়, বাচ্চাদের জন্য নিশ্চয়ই উপকারী হবে। আর একটু এখনও গরম পড়েনি, একটু গরম পড়লে এইটা তোমরা ট্রাই করতে পারো। আর যেহেতু শিবরাত্রির মানে পরের দিন ছাড়ছি, পরের দিন তো শিবরাত্রিটা ছিল, সেই দিনকেও তোমরা নিরামিষ খাবে, তা ট্রাই করে দেখতে পারো মিল্কশেকটা। নিরামিষ অনেক খাবারের মধ্যে মিল্কশেকটাও তোমরা ট্রাই করে দেখতে পারো, নিশ্চয়ই ভালোই হবে। আর দুধ যেহেতু হেলদি তো অবশ্যই, আর স্ট্রবেরি। চলো আর কি বলবো, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।